না, খুশি হইতে পারলাম না। এই ক্লাবটা নিয়ে আমি নানান স্বপ্ন দেই, এই ক্লাবের ভিতরে সমাজ সংস্কারমূলক কাজকাম করব। তোরা যদি এনে বইয়ে জুয়া খেলোস, আমার পেস্টিস তো পাংসার হয়ে যায়, তো খেলোস কে? না বস, হয়েছে যে আপনি নাই, কোনো দিক নির্দেশনা নাই, এই জন্য এখানে বসে একটু সময় কাটাইতেছে আর কি। কি কস, বুঝা কথা কস, সারাদিন ঢাকায় তো এই কামই করে আইছি, দিক নির্দেশনা নাই মানে? উপরের সিঙ্গেল ক্লিয়ার, ভালো সিঙ্গেল, অহ নাম গো সবাই খালি জনগণের মধ্যে ঝাপায় পড়তেইব। আমি আপনার কাছে আসছিলাম, আমি দৈনিক উত্তর দক্ষিণের সাংবাদিক। তো ভাই, আমার মতন একটা অধমের কাছে কি কারণ ভাই? শুনলাম আপনি গ্রামীণ সমাজ সেবায় একজন উদীয়মান প্রতিভা, আর আপনাদের মতো লোকদের জাতির সামনে তুলে ধরে আমাদের কাজ। বস, উনি যদি পাইসাস একবার করে তুলে ধরে তাহলে আর নামার ভয় থাকে না বস। হ্যাঁ, কি কস বস, তাই নাকি? কি কমু বস, এর আগে এলাকায় যত প্রতিনিধি আসে না সব তো ভুলেই তুলে ধরে। তোরা তোরা কি রে তোরা, হ্যাঁ এরকম গুণীজন, এরকম একটা মানুষ হার লগে আমার আগে পরিচয় করা দিবি না? ভাই যান, আপনি আমার তরফ থেকে ছোট্ট একটা দাওয়াত আজকাই গ্রহণ করেন। আজকাল আইতে মনে করেন ছোট করে বললাম, একটু কার্য পরিকল্পনাটা ঠিক করলাম, তারপরে খাইলাম। অবশ্য একটা পরিকল্পনা আমি নিয়েই আসছি, এই ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করেন, আর এলাকার দরিদ্র কাঙ্গালদের মাঝে কিছু সাহায্য সহযোগিতা করলেন, আমাদের মাধ্যমে পুরো জাতি সেরে জানা গেল। দুর্দান্ত আইডিয়া, দুর্দান্ত আইডিয়া, অবশ্য এক ধরনের পরিকল্পনার মধ্যে আমরাও আছি। বোধহয় বড় বড় কথা, মাসের 20 তারিখ হয়ে গেছে, বেতন দেওয়া খোঁজ নেই, বড় বড় লেকচার। ওই মনে করেন গরিব কাঙ্গাল, কাঙ্গাল পুলিশ করতে গেছিলাম, করতেছি করতেছি, ভালো করে করতেছি। আপনি চিন্তা করেন না, আমি বাইচা থাকতে আপনার চিন্তা করার কিছু নাই। হ্যাঁ আপনি অসুবিধা নাই, যে কয় লাখ টাকা লাগবো আমি পাঠাইছি মনে। তোরা ই কর, প্ল্যান পরিকল্পনা ভাই। খবর খারাপ। খারাপ কি খারাপ? আপনি তো দুলাভাইকে দামই দিতেছেন না, দুলাভাই আমার জন্য পাত্র রেডি করছে। ও আচ্ছা আচ্ছা, আরে শুনো, তুমি তো আমার সবই অহন জানো। হ্যাঁ আমার বিয়া করলে আমার যা কিছু আছে সব তোমার আর তোমার সন্তানের, তুমি যদি রাজি তাও এগুলো কোনো টেনশনের ব্যাপার। আমি তো আপনাকে আগেই বলছি, পরিবারের সিদ্ধান্তের বাইরে আমি কিছুই করব না। এই 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 দেখো কথাগুলো, তুমি তুমি একটা মডার্ন মেয়ে। আচ্ছা তুমি আমার বিশ্বাস করতো শোনাও না। হ্যাঁ আচ্ছা, আমার কি তোমার একটু ভালো লাগে নাই? আপনি পরিবারের পক্ষ থেকে প্রস্তাব দেন, নাইলে দূর আমার মাথায় কিছুই ঢুকতেছে না। আচ্ছা ঠিক আছে, টেনশনের কিছু নাই, আমি ব্যবস্থা করতেছি, চারদিক থেকে সারা শুয়ে বুঝে না নামতেছি আমি, তুমি টেনশন করো না, রাখলাম। শামসু স্যার, হ্যাঁ গাড়ি স্টার্ট দে। জি স্যার। বললাম যে বাড়ি পর্যন্ত তোমার নামায় দিয়ে আসি। না না বাড়িতে না বলে আসছি, সারাদিন কোনো খোঁজ খবর নাই। শোনো ওনা, আমার তোমার কি মনে হচ্ছে আমি লোকটা খারাপ না ভালো? আমি তো চাইলে তোমার ব্ল্যাকমেইল করতে পারতাম, এক জায়গার কথা কই অন্য জায়গায় লয়ে যেতে পারতাম, বিপদে হালাইতে পারতাম, আমি তো কিছুই করি নাই, আমার কি খারাপ মনে হচ্ছে? না 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 ভালো। তাহলে অহন কিন্তু এটা তোমার বিবেচনা, আমি চিন্তা করে দেখো তুমি আমার বিশ্বাস করবা কি করবা না। আচ্ছা যাক গা, এটা পরে করো তুমি, তুমি যাও, আমি হেডলাইট জ্বালায় রাখছি। না না আপনার দরকার নেই, আপনি যান, আমি দেখি। তুমি কি পাগল হইছো? আমদারের মধ্যে তোমার আমি একলা ছেড়ে দেবো? আমি লাইট জ্বালায় রাখছি, যাও তুমি।
আসার মনে খুব ফুর্তি দেখতেছি আইস। আইস আমার শাসনকরণের কেউ নাই, ঢাকায় গেছে। কার কথা কোন? নিজের পোলা বিদেশে গিয়া কুত্তার দুধ খাইয়া বড় হয়েছে, এখন আমার এক কিলায় কোথায় সাহেব বাড়ি বাসায়। সাসাই যে কি কয়, নিজের পোলা না, সামনে তো জননেতা হইতেছে। হইবারও পারে, যে দেশের জনতা যেমন সেই দেশের নেতাও তেমনই হইব না? একটা খাঁটি কথা কইছেন। পোলা বিয়া করাইছ, নাতিপুতি কয়জন? আর নাতিপুতি, মাথার সাইতে চুল মোটা হইলে চিরুনি পাওয়া যায় না, বুঝছো? 10 বছর ধরে পাতি দেখতেছে কিন্তু কেউ এখনো কবুল করিল না। চাচা যে কেমনে কয়, নিজের পোলা না? আরে নিজের পোলা দেখে তো কইবার পারতেছি, অন্যের পোলার কথা কইলে তো এতক্ষণ জুতার বাড়ি খাওয়ার লাগতো।